তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে ডিফারেনশিয়াল জিওমেট্রি বা অন্তর জ্যামিতি সাবজেক্টটা নিয়ে, এবং আজকে হচ্ছে প্রথম লেকচার। আজকে প্রথম চ্যাপ্টারটা আলোচনা করব, চ্যাপ্টারের নাম হচ্ছে ভেক্টর। এবং ভেক্টর সম্পর্কে কিন্তু আমরা হচ্ছে যে ক্লাস 6-7 থেকেই কিন্তু জানি যে ভেক্টর কি, যে হচ্ছে যে কোনো যার হচ্ছে কি মান এবং দিক উভয় থাকে সেটাই কিন্তু আমরা জানি যে ভেক্টর রাশি। এগুলো আমরা 9-10 ফিজিক্সে শিখছিলাম অবশ্য, বা তার আগে থেকেও আমরা ভেক্টর, স্কেলার ফাংশন, ভেক্টর ফাংশন বা স্কেলার মানে হচ্ছে এবং ভেক্টর সবগুলো বিষয় কিন্তু আমাদের জানাই আছে। তো এখানে দেখেন, ভেক্টর বলা হচ্ছে কি কোনো ফিজিক্যাল পরিমাপ মাপকের যদি মান ও দিক উভয় বিদ্যমান থাকে, অর্থাৎ কি থাকবে, মানও থাকবে এবং দিকও উভয়ে থাকবে, তবে তাকে কি বলা হচ্ছে, ভেক্টর রাশি বলা হয়। আর যার শুধুমাত্র কি আছে, ভেক্টরের মানকে স্কেলার বলা হয়, অর্থাৎ যার দিক নাই শুধুমাত্র মান আছে তাকে বলা হচ্ছে স্কেলার, আর যার মানও আছে দিকও আছে সেটাকে বলা হচ্ছে ভেক্টর। এবং ভেক্টর আমরা একটা হচ্ছে যে কীভাবে ভেক্টর রাশি বা স্কেলার রাশি চিনবো, এগুলো হচ্ছে কোনো ইংরেজি অক্ষরের উপরে তীর চিহ্ন অথবা নিম্নে বার চিহ্ন অথবা বোল্ড অক্ষর ব্যবহার করে প্রকাশ করা হয়। অর্থাৎ কোনো ভেক্টরকে কী করা হয়, উপরে তীর চিহ্ন বা নিচে বার চিহ্ন অথবা বোল্ড হরফে। তো এখন আমরা যখন খাতায় লিখবো তখন কিন্তু আমরা বোল্ড হরফে লিখতে পারবো না, এজন্য আমাদের করতে হবে কি, আমরা যে এ লিখি বা হচ্ছে বড় হাতের লিখি কিংবা ছোটো হাতের এ লিখি, কিন্তু এর উপরে কী করতে হবে, আমাদের একটা তীর চিহ্ন দিতে হবে, নতুবা আমাদের এর নিচে আমাদের হচ্ছে যে কী করতে হবে, বার চিহ্নটা দিতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা এ কী একটা, এটা একটা ভেক্টর। আচ্ছা, কোনো ভেক্টরের আদি বিন্দু এ এবং শেষ বিন্দু বি হলে একে এ বি ভেক্টর চিহ্ন দিতে হবে, বা নিচে আপনি এ বি হচ্ছে বার চিহ্ন দিতে পারবেন, এই হচ্ছে বিষয়। এরপরে ভেক্টরের প্রয়োজনীয় কিছু সংজ্ঞা, যেমন হচ্ছে ভেক্টরের মান কী বলা হচ্ছে, কোনো ভেক্টরের আদি বিন্দু। আচ্ছা, এই ভেক্টর সম্পর্কে এগুলো আসলে বোঝার বিষয়, তবু আমি এখানে পড়াচ্ছি, কারণ হচ্ছে যে যাতে ভিডিওটা থাকে আর কি, আমি চাচ্ছি যে সব বিষয়ে পড়াই। তো এখন দেখেন, ভেক্টরের মান বলা হচ্ছে কোনো ভেক্টরের আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে ভেক্টরের মান বলে। এবং যেমন আপনার এ ভেক্টরের মানকে কী বলা হচ্ছে, এ এর মডুলাস দ্বারা লেখা হবে, ঠিক আছে, অর্থাৎ এ ভেক্টরের মডুলাস বা এ দ্বারা, অথবা এ এ যখন আমরা লিখব তখন কিন্তু এখানে ভেক্টর চিহ্ন থাকবে না এবং এই মডুলাস চিহ্নটাও থাকবে না। এবং শূন্য ভেক্টর বা নাল ভেক্টর কী বা জিরো ভেক্টর কী বলা হচ্ছে, যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলা হয়। আবার সমান ভেক্টর কী বলা হচ্ছে, যদি দুইটি ভেক্টরের মান এবং দিক একই হয়, অর্থাৎ একটা ভেক্টর আমি ধরে নিলাম যে এ একটা ভেক্টর, এই এ ভেক্টরের মান এবং দিক, আর একটা হচ্ছে বি একটা ভেক্টর, এই বি ভেক্টরের মান এবং দিক যদি একই হয় তাহলে আমরা বলতে পারবো এ এবং বি কে কি সমান ভেক্টর বা সমান ভেক্টর আর কি, ইকুয়াল ভেক্টর। এরপর হচ্ছে প্রকৃত এবং অপ্রকৃত ভেক্টর কি, শূন্য ভেক্টর ব্যতীত সকল ভেক্টরকে প্রকৃত ভেক্টর, মানে শূন্য ভেক্টর বাদ দিয়ে আপনার যত ভেক্টর থাকবে সবগুলোকে বলা হচ্ছে প্রকৃত ভেক্টর, এবং শূন্য ভেক্টরকে বলা হচ্ছে অপ্রকৃত ভেক্টর, ঠিক আছে। এভাবে হচ্ছে আপনারা একটু সংজ্ঞাগুলো পড়ে নেবেন আর কি। তো এরপরে দেখেন, সদৃশ্য ভেক্টর এবং অসদৃশ্য ভেক্টর কি, যদি দুইটি ভেক্টরের দিক একই হয়, মানে কি হবে, তাদের দিকটা একই হবে, তবে ভেক্টরদ্বয়কে সদৃশ ভেক্টর বলে। তার মানে কি হবে, যদি দুইটা ভেক্টর, আমি একটা এ ভেক্টর নিলাম এবং আরেকটা হচ্ছে বি ভেক্টর নিলাম, এই এ বি ভেক্টরের দিক যদি একই হয়, অর্থাৎ এ ভেক্টর যদি এই দিকে যায় বি ভেক্টর এই দিকে যেতে হবে, অর্থাৎ দিকটা যদি একই হয় তাহলে আমরা সদৃশ ভেক্টর বলতে পারবো। তো এই পেজটা দেখেন তো বুঝছেন কিনা একটু বিষয়গুলো। আচ্ছা, বিষয়গুলো বুঝছেন কিনা একটু দেখেন। শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, তো এরপরে দেখেন আপনার হচ্ছে যে এরপরে যে ভেক্টরগুলো আছে কি, সমরৈখিক ভেক্টর, সমতুল্য। জি ভাই বলেন। এই যে আমার বইয়ের, এখানে আমার ছিল সায়েন্স বিকলিফিকেশনের বই, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। এখন সাইজের তো সাবটারি টোটাল আলাদা, এখন সাবটারি মিলছে না। না ভাই, এটা হচ্ছে তিতাস পাবলিকেশনের বই, সবাই পড়ে আর কি, এবং অনেকেই তিতাসের বই কেনে,
কিন্তু আপনার না মিললেও সমস্যা নাই, প্রথম চ্যাপ্টার থেকে আপনার মিলবে না, কিন্তু দ্বিতীয় চ্যাপ্টার থেকে যখন পড়াবো আমি হচ্ছে সায়েন্স ভিউ পাবলিকেশনের রেফারেন্সটা দিয়ে দিব আর কি, তাহলে আপনার খুঁজে পেতে সমস্যা মানে সমস্যা হবে না আর কি। আমি রেফারেন্স দিয়ে দিব বা কোন প্রশ্নটা কত সালে আসছিল সবগুলো দিয়ে দিব, সমস্যা নাই। কমপ্লেক্স অ্যানালাইসিস যখন পড়াইছিস তখন হচ্ছে রেফারেন্সটা দেই নাই, কারণ ভাবছিলাম যে সবারই হয়তো একই বই, কিন্তু এখন থেকে যা প্রত্যেকটা কোর্সের হচ্ছে যে প্রশ্নটা পড়াবো আমি পাশে রেফারেন্স দিব, বা সায়েন্স ভিউ পাবলিকেশনের কত পেজে আছে কত সালে আসছিল সব কিছু দিয়ে দিব, সমস্যা নাই। এইখানে আপনার সাবজেক্টের নাম হচ্ছে স্পেসে বক্ররেখা। হ্যাঁ, ওটা দ্বিতীয় চ্যাপ্টার ভাই, ওটা এই বইয়ের আপনার দ্বিতীয় চ্যাপ্টারে আছে। আচ্ছা যাই হোক, আপনি পরে খুঁজে নিয়েন আর কি, এরপরে দেখেন। এরপর হচ্ছে আপনারা হচ্ছে পড়ে নেবেন আর কি, সমতলীয় ভেক্টর, স্বাধীন ভেক্টর, একক ভেক্টর কি, যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে, তারপর হচ্ছে বিপরীত ভেক্টর, এই সময়গুলো পড়ে নেবেন। তো এখানে দেখেন আরেকটা হচ্ছে কি, আমাদের এখানে লিনিয়ারের পড়াও আছে, দেখেন যোগাশ্রয়ী সমাবেশ বা লিনিয়ার কম্বিনেশন এটা কি বলা হচ্ছে, যদি আর ভেক্টর, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডট ডট ডট, অর্থাৎ যদি আর এ বি সি ডট 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 কী হয় ভেক্টর এবং এক্স ওয়াই জেড ডট 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 এইরূপ স্কেলার হয়, অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে আর এ বি সি যদি ভেক্টর হয় এবং এক্স ওয়াই জেড ডট 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 যদি এগুলো কী হয় স্কেলার হয়, তাহলে আমরা কি আর এই যে আর কি কিন্তু আমরা জানি অবস্থান ভেক্টর, ঠিক আছে, অর্থাৎ এই আর ভেক্টর সমান লেখা যাবে একটা স্কেলার একটা ভেক্টরের গুণ, তারপর হচ্ছে প্লাস দিয়ে একটা স্কেলার একটা ভেক্টরের গুণ, তারপর হচ্ছে প্লাস দিয়ে একটা স্কেলার একটা ভেক্টরের গুণ করে দিয়ে তারপর হচ্ছে প্লাস ডট ডট ডট, অর্থাৎ একটা স্কেলার একটা ভেক্টর, তারপর প্লাস একটা স্কেলার একটা ভেক্টর, তারপর কি যোগ করে দিতে হবে একটা স্কেলার একটা ভেক্টর, এইভাবে চলতে থাকবে যদি বিদ্যমান থাকে। অর্থাৎ এরকমের যদি আপনার ভেক্টর থাকে এবং হচ্ছে আপনার স্কেলার দেয়া থাকে, তাহলে আপনার আর ভেক্টর সমান একটা স্কেলার একটা ভেক্টর গুণ করে, তারপর এভাবে প্রত্যেকবারে কী হবে একটা স্কেলার একটা স্কেলার একটা ভেক্টর, প্লাস দিয়ে আবার একটা স্কেলার একটা ভেক্টর, তারপরে প্লাস দিয়ে আবার একটা স্কেলার একটা ভেক্টর, এভাবে থাকে যদি বিদ্যমান থাকে। তবে এখানকার যে আরটা, এই আর কে আমাদের এ বি সি ভেক্টর সমূহের বলা হচ্ছে যোগাশ্রয়ী সমাবেশ, যা কিনা লিনিয়ার অ্যালজেব্রায় আমাদের এখানে ইউ সমান ছিল এবং এখানে একটা স্কেলার একটা ভেক্টরের যোগ আকারেই ছিল, মানে গুণ করে যোগ আকারেই ছিল আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে যোগাশ্রয়ী সমাবেশ। তো এরপরে দেখেন, এরপরে হচ্ছে ভেক্টর অ্যালজেব্রার বিধিসমূহ, বিধিসমূহ হচ্ছে এগুলো আমরা পড়ছিলাম অবশ্য। তো দেখেন এখানে দেখা যাচ্ছে কি, যদি এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, অর্থাৎ এ বি সি যদি ভেক্টর হয় এবং এক্স ওয়াই যদি স্কেলার হয়, তবে যোগের বিনিময় বিধি কী হবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান লেখা যাবে, দেখেন আমি একটু দেখাই দিই, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান লেখা যাবে বি ভেক্টর প্লাস এ ভেক্টর। যেমন আমরা, আপনাদের মনে আছে কিনা আমার জানা নাই, যে ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্সের আপনার হচ্ছে চ্যাপ্টার ফাইভের দিক মনে হয় ছিল নাকি, যে অসমতা নামে একটা চ্যাপ্টার ছিল। আচ্ছা, তো সেখানে কিন্তু ছিল আপনাদের বাস্তব মানে হচ্ছে ফিল্ড শিখার জন্য আমার একটা পড়া ছিল, আমি একটু দেখাই দিই, যে দেখেন আপনার ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্সের চ্যাপ্টার ফোরে কিন্তু ছিল বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য, এখানে কি যোগ স্বীকার্য এবং গুণ স্বীকার্যকে একত্রে বলা হচ্ছে আপনার ফিল্ড স্বীকার্য, এবং এখানে দেখেন আবদ্ধ বিধি, সংযোজন বিধি, এককের অস্তিত্ব বিধি, বিপরীতদের অস্তিত্ব বিধি, তো এরকমের কিছু ভেক্টরেরও কিছু বিধি রয়েছে, সেই বিধিগুলো ওগুলো আর এগুলো কিন্তু সেম আর কি মোটামুটি। তো এগুলো ভেক্টরের ক্ষেত্রে দুই একটা হয়তো বা আলাদা হতে পারে, তো আমরা একটু বিষয়গুলি দেখি, কারণ হচ্ছে আমাদের পরবর্তীতে এইগুলো লাগবে। তো এখানে দেখেন এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান কী লেখা যাবে, বি ভেক্টর প্লাস এ ভেক্টর, অর্থাৎ বিটাকে আগে তারপর হচ্ছে এটাকে লেখা যাবে, এটা কি, এটা হচ্ছে আমার যোগের বিনিময় বিধি। যেমন আমরা ফান্ডামেন্টালি শিখছিলাম কি, এ প্লাস বি সমান লেখা যায় বি প্লাস, এটা ছিল আবদ্ধ বিধি, যেখানে এ বি ছিল আমাদের বাস্তব মানে রিয়েল নাম্বার আর আর কি, বা বাস্তব সংখ্যা। তো এরপরে দেখেন যোগের সহযোগী বিধি কি, এ ভেক্টর প্লাস হচ্ছে বি প্লাস সি ভেক্টর, মানে বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান কী লেখা যাবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস হচ্ছে সি ভেক্টর, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটটাই শুধু তফাৎ, যে এখানে বি প্লাস সিতে ফার্স্ট ব্র্যাকেট আছে, পরের বারে এ প্লাস বিতে ফার্স্ট ব্র্যাকেট। এরপরে গুণনের বিনিময় বিধি কি, এক্স এ সমান লেখা যাবে এ এক্স, অর্থাৎ এখানে এক্স ইন্টু এ ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টর ইন্টু এক্স, জাস্ট এগুলো আমরা এমনিতেই জানি আর কি। এরপর গুণনের সহযোগী বিধি কি, এক্স ওয়াই এ ভেক্টর, অর্থাৎ দেখেন ওয়াই এ ভেক্টর এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, এক্সটা বাইরে আছে, পরে কী হয়েছে এ ভেক্টরটা বাইরে আছে, এক্স ওয়াইটা একসাথে আছে। তো এই নিয়মগুলো একটু পড়ে নেবেন আর কি।
তো এরপরে দেখেন, এরপরে আবার এখানে এটার প্রমাণ না থাকলে এটার প্রমাণও আছে অবশ্য। এটা আমাদের হচ্ছে ফার্স্ট ইয়ারে ছিল আপনার হচ্ছে শেষের দিকে চ্যাপ্টারগুলো আপনার 12-তে মনে হয় ছিল, যে দেখেন এ ভেক্টরের কি মডুলার সমান কি লেখা যাবে, রুট ওভার, অর্থাৎ আমি একটু দেখাই দিই, এ সমান যদি থাকে কি, এ ভেক্টর সমান হচ্ছে a1i + a2j + a3k, ঠিক আছে। এখানে এ এর মডুলার যদি আমরা করে দিই তাহলে সমান কি হবে, রুট ওভার i এর সহগের উপরে স্কোয়ার, অর্থাৎ a1 এর উপরে স্কোয়ার, প্লাস j এর সহগের উপরে স্কোয়ার, অর্থাৎ a2 এর উপরে স্কোয়ার, প্লাস k এর সহগের উপরে স্কোয়ার, মানে a3 এর উপরে স্কোয়ার। এই হচ্ছে বিষয়। তো এরপরে হচ্ছে আপনার যোগাশ্রী নির্ভরশীল এবং যোগাশ্রী অনির্ভরশীল, এগুলো কিন্তু হচ্ছে আমাদের লিনিয়ার অ্যালজেব্রায় আসছিল আর কি। আচ্ছা দেখেন, ক্লাসটা কি বোঝা যাচ্ছে কিনা, আপনাদের ওখান থেকে সাউন্ড আসছে? আচ্ছা এমডি মাহমুদ একটু মিউট করে নেন। আচ্ছা এই পর্যন্ত বুঝছেন কিনা, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। বুঝছি ভাইয়া। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে যোগাশ্রী নির্ভরশীল এবং যোগাশ্রী অনির্ভরশীল, এগুলো হচ্ছে যে আপনার ফার্স্ট ইয়ারেরই কিন্তু পড়া আর কি। ফার্স্ট ইয়ারে এই যোগাশ্রী নির্ভরশীল এবং যোগাশ্রী অনির্ভরশীল এগুলো হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 5B-তে মনে হয় আছে। তো ওগুলো থেকেই আপনার হচ্ছে বইগুলো সাথে রাখবেন আর কি। অনেকে হয় কি যে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠলে হচ্ছে বইগুলো দেখা যায় যে তারা বিক্রি করে দেয় পুরাতন লাইব্রেরিতে বা অন্য কাউকে দিয়ে দেয়, কিন্তু আসলে এই বইগুলো কিন্তু আপনার হচ্ছে দরকার আর কি। কারণটা হচ্ছে আপনি যখন আজ থেকে 2 বছর পর নিবন্ধন পরীক্ষা দিতে যাবেন সেক্ষেত্রে কিন্তু এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের অঙ্কগুলোই আসবে। আবার হচ্ছে আপনি যদি প্রাইভেটও পড়াতে চান তাহলে বইগুলো দেখতে হবে আপনার। আবার হচ্ছে যে এই যে থার্ড ইয়ারের হচ্ছে দেখা যাবে খুঁটিনাটি অনেক কিছু আবার আপনার ফার্স্ট ইয়ারের বই দরকার পড়বে কিংবা সেকেন্ড ইয়ারের বই দরকার পড়বে, এই জন্য বইগুলো সাথে রাখতে হবে আর কি। তো এই হচ্ছে বিষয়। তো এরপরে দেখেন, আচ্ছা আচ্ছা এখানে আবার কিছু সূত্র আছে, আমি একটু এগুলো একটু দেখাই দিই, এগুলো লাগবে পরবর্তীতে। দেখেন স্কেলার গুণনের ধর্মাবলী, আমরা এতক্ষণ আগে হচ্ছে ভেক্টরের ধর্মাবলী বা ভেক্টরের যে নিয়ম কানুনগুলো রয়েছে এগুলো দেখছিলাম। তো এখন স্কেলার গুণনের ধর্মাবলীগুলো একটু দেখি। বলা হচ্ছে দুইটি ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর, অর্থাৎ এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে আপনার কস ইনভার্স, মানে থিটা সমান কস ইনভার্স বা কস থিটা সমান কি হবে, এ ডট বি, অর্থাৎ দুইটা ভেক্টরের ডট গুণন ভাগ হচ্ছে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান। তো এগুলো কিন্তু আমরা হচ্ছে যে আমাদের হচ্ছে যে ফার্স্ট ইয়ারে কিন্তু শিখছিলাম আপনার অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টারে 11-12-তে এগুলো কিন্তু আসেই। এবং দেখেন এ এবং বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হইবে কখন, যদি এ এবং বি ভেক্টরকে ডট গুণন করে যদি 0 হয় তাহলে আমরা বলতে পারবো এ এবং বি ভেক্টর কি পরস্পর লম্ব। ডট প্রোডাক্ট বিনিময় বিধি পালন করে, অর্থাৎ এ ডট বি সমান কি লেখা যাবে, এ বি কস থিটা। আমি যদি বিষয়টা একটু সহজ করে বলি, দেখেন আপনার এই ডটটা উঠে যাওয়ার কারণে এখানে আপনার কি হবে, এ বি গুণাকারে হবে এবং কস থিটা বসে যাবে। দেখেন ডটটা উঠে গেলে আপনার কস থিটা চলে আসবে। আবার এই এ বি কস থিটার সমান আবার কী লেখা যাবে, বি এ কস থিটা। অর্থাৎ কি, আমরা একটু আগে দেখলাম যে এ এ ভেক্টর বি ভেক্টর সমান লেখা যায় বি ভেক্টর এ ভেক্টর, আমরা কিন্তু নিয়ম একটু আগে শিখে আসলাম। তো এখানে আবার কী লিখতে পারবেন, দেখেন এ বি কস থিটা আছে, এটাকে আপনি লিখতে পারবেন বি এ কস থিটা, এবং এটা থেকে আবার আপনি এটা লিখতে পারবেন বি ডট এ। কারণটা হচ্ছে কি, আপনার এ ডট বি যে কথা, বি ডট এ একই কথা, এখানে ডট উঠে গেলে আপনার কস থিটা চলে আসবে, অর্থাৎ বি এ কস থিটা। তারপর এই সূত্র অনুযায়ী আপনি লিখতে পারবেন কি, বি এ থেকে এ বি কস থিটা। আচ্ছা এই বিষয়টা বুঝছেন? আচ্ছা এরপরে দেখেন, এরপরে যে বি ভেক্টর বরাবর এ এর লম্ব অভিক্ষেপ কি হবে, দেখেন বি ভেক্টর বরাবর, অর্থাৎ যার বরাবর হয় সেটার মান হয় নিচে, অর্থাৎ বি ভেক্টরের দেখেন মডুলাস বা বি ভেক্টরের মান, এটাকে বলা হচ্ছে কি বি ভেক্টরের মান, ঠিক আছে। এটাকে বিও লেখা যায়, আমরা একটু আগে দেখলাম। তো এখানে কি, এখানে যদি থাকতো যে এ ভেক্টর বরাবর বি এর লম্ব অভিক্ষেপ, সেক্ষেত্রে এ ভেক্টর বরাবর তার মানে এখানে এ এর মান হইতো, তাহলে এখানে যেহেতু বি ভেক্টর বরাবর এর লম্ব অভিক্ষেপ উপরে তাহলে কী হবে এ ডট বি, অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর, নিচে কী হবে বি ভেক্টর বরাবর, কাজে বি ভেক্টরের মান।
আর এখানে যেভাবে লিখছি একই বিষয়, এ ডট বি ভেক্টর বা বি ভেক্টরের মানেটা একই বিষয় আর কি, গুণ করে দিলে উপরেই উঠবে। যেমন এই যে নিচে দেয়া আছে দেখেন, বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ। আচ্ছা এটা একটু ভুল আছে মনে হয়, এখানে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ হবে, তাহলে এখানে কি হবে আপনার, বি ডট এ ভাগ হচ্ছে এ এর মান। দেখেন এখানে বি ভেক্টর বরাবর হয়েছিল, এখানে বি ভেক্টরের মান, এখানে এ ভেক্টর বরাবর হবে এ ভেক্টরের মান হবে, বিষয়টা এরকমের। তো এরপরে দেখেন মৌলিক একক ভেক্টর সময়ের ডট প্রোডাক্ট, অর্থাৎ আই গুণন আই সমান কি হয়, ওয়ান ইন্টু ওয়ান কস জিরো সমান ওয়ান হয়। আচ্ছা বিষয়টা আমি একটু যদি ক্লিয়ার করে বুঝাই দিই, তাহলে দেখেন আপনার ধরেন যে এ ভেক্টর সমান দেওয়া আছে এ ওয়ান আই প্লাস হচ্ছে এ টু জে প্লাস হচ্ছে এ থ্রি কে, ঠিক আছে, উপরে যে ক্যাপ ট্যাপ দেওয়া হয়েছে আর কি, এগুলো একটু ধরে নেবেন আর কি। তারপর বি ভেক্টর সমান হচ্ছে আপনার বি ওয়ান আই প্লাস হচ্ছে বি টু জে প্লাস হচ্ছে বি থ্রি কে, ঠিক আছে। এখন যদি আমি এ ভেক্টর ডট বি ভেক্টর করি, তাহলে কি হবে আপনার, এ ভেক্টরের মান এ ওয়ান আই প্লাস হচ্ছে এ টু জে প্লাস হচ্ছে এ থ্রি কে, ঠিক আছে, এরপরে হবে ডট দিয়ে বি ভেক্টরের মানটা। তাহলে বি ভেক্টরের মান কি, বি ওয়ান আই প্লাস হচ্ছে বি টু জে প্লাস হচ্ছে বি থ্রি কে। এখন যদি আপনি ডট গুণ করেন, তাহলে আমরা কি জানি দেখেন, ডট গুণ করলে এখানে কি হবে, এ ওয়ান বি ওয়ান আর আই কেটে যাবে, আমরা এটা কিন্তু আগে থেকে জানি। তারপরে প্লাস হবে কি এ টু বি টু প্লাস হবে কি এ থ্রি বি থ্রি। আচ্ছা দেখেন তো এই বিষয়টা ঠিক আছে কিনা আমি বুঝাই দিচ্ছি, পরে বিষয়টা ঠিক আছে কিনা একটু জানান। হ্যাঁ ঠিক আছে। তো এখন দেখেন, এখন যদি আমি এই লেন থেকে আরেকটু যদি বুঝাই দিই, তাহলে এ ওয়ান আই আর আইটা কই কীভাবে চলে গেল, এ ওয়ান আই ইন্টু হচ্ছে আপনার বি ওয়ান কিন্তু আই হয়। তো আমি একটা বিষয় দিয়ে বুঝাই দিই দেখেন, তাহলে এখান থেকে আপনার এ ওয়ান বি ওয়ান যদি আমি একসাথে লিখি, অর্থাৎ এ ওয়ান ডট বি ওয়ান বলতে এ ওয়ান বি ওয়ান আর এখানে আই ডট আই, ঠিক আছে। তো এখন এখান থেকে আপনি আই ডট আই সমান কিন্তু আপনার ওয়ান হয়, কিভাবে ওয়ান হয় এজন্য এখানে আর আই ডট আই লেখা হয় নাই। দেখেন আই ডট আই লেখা হয় নাই, কেন লেখা হয় নাই, কারণ বা আই স্কোয়ারও কিন্তু লেখা হয় নাই, কারণটা হচ্ছে আপনার আই গুণন আই আই জে কে এগুলো হচ্ছে আপনার আয়ত একক ভেক্টর, এবং আয়ত একক ভেক্টর কি, যাদের মান এক একক তাদেরকে বলা হচ্ছে কিন্তু আয়ত একক ভেক্টর। তো এখন এখানে আই জে কে এর মানটা ওয়ান, কিভাবে ওয়ান হয় সেই বিষয়টার ব্যাখ্যাটা কিন্তু এখানে দেওয়া আছে। দেখেন আই ডট আই তার মানে হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান কস জিরো, তার মানে কস জিরো ডিগ্রি মানে আবার ওয়ান, ঠিক আছে, তার মানে আপনার চলে আসবে ওয়ান, ঠিক আছে। আই ডট জে মানে আমরা আয়ত একক ভেক্টর, তার মানে কি আই এর মান তো আপনার ওয়ান, ঠিক আছে। আবার যে আবার যদি একটা আই লেখেন বা জে লেখেন, আয়ত একক ভেক্টর মানে যার মান ওয়ান আর কি, সেটাই হচ্ছে একক ভেক্টর। তাহলে এখানে আই মানে ওয়ান, তাহলে এই জন্য আই এর মান যেহেতু আই হচ্ছে একক ভেক্টর তার মানে ওয়ান, আই এখানে আরেকটা আছে তার মানে এটা একক ভেক্টর এর মান ওয়ান। তো এই ডটটাকে যদি আমি উড়াই দিতে যাই, তাহলে কি হয়, আমরা সূত্রে দেখলাম যে কস থিটা চলে আসে, তাহলে এখানে যে কস আর এখানে কি হয় যে কোনটা উৎপন্ন হয় তার মানটা হচ্ছে জিরো, তাহলে আমরা কস জিরো জিরো ডিগ্রি মানে আবার ওয়ান, তাহলে সবগুলো গুণগুলো ওয়ান হয়। ঠিক একইভাবে জে ডট জে সমান হয় কি ওয়ান, কে ডট কে সমান হয় ওয়ান। তো এই বিষয়গুলো বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা তো এরপরে দেখেন আই ডট জে সমান কি হয়, আই এর মান ওয়ান, জে এর মান ওয়ান, আর এখানে আই জে, অর্থাৎ এটা যদি আমি একটু দেখাই দিই যে কিভাবে হয়, ত্রিমাত্রিক কার্তীয় স্থানাঙ্ক ব্যবস্থায় মনে হয় আই জে কে এরকমের। তো এখন আই, আচ্ছা আই জে জে কে কে আই, এগুলো তো ভুলেই গেছি রে। আচ্ছা যাই হোক, তো এইরকমের যদি হয় তাহলে দেখেন এখানে আমি একটু দেখাই দিই, আই ডট জে সমান কি হচ্ছে আপনার ওয়ান ইন্টু ওয়ান কস নব্বই ডিগ্রি, কীভাবে হচ্ছে দেখেন, আমার আই ইন্টু জে তার মানে আই ইন্টু জে সমান কি আই এর মান হচ্ছে আপনার ওয়ান, জে এর মানও হচ্ছে আপনার ওয়ান, আর এখানে ডটটা উড়ে গিয়ে কী হবে কস চলে আসবে, আর এখানকার যে কোণটা সেটা কিন্তু নব্বই ডিগ্রি, তাহলে এখানে আপনার নব্বই ডিগ্রি চলে আসবে। দেখেন এই জায়গার কোণটা কি নব্বই ডিগ্রি, তাহলে এখানে নব্বই ডিগ্রি চলে আসবে, তার মানে আপনার ওয়ান ইন্টু ওয়ান আর কস নব্বই ডিগ্রির মান জিরো, তাহলে সমান আপনি পাচ্ছেন জিরো, তার মানে আই আর জে গুণ করলে হয় আপনার জিরো। বিষয়টা বুঝছেন কি? আচ্ছা আর এখানে আই ইন্টু আই সমান দেখেন আপনার কি হয়, আই এর মান ওয়ান, আই এর মান ওয়ান,
আর এখানে কস এই ডটটা উঠে গিয়ে কি কস জিরো ডিগ্রি কেন হয়েছে, কারণ আই ইন্টু আই মানে কি এই যে এই রেখা বরাবর, তাহলে এই রেখা বরাবর হলে তো আপনার কোণ যেটা এখানে তো কোণে উৎপন্ন হয়নি, তার মানে এটা জিরো চলে আসবে কোণটা, বিষয়টা এবার বুঝছেন ক্লিয়ার? হ্যাঁ, তো আসলে ক্লাসটা মানে সহজ অঙ্ক মানে আজকে তো সহজ বিষয় আর কি, ক্লাসটা কি ভালো লাগতেছে না কেমন কি? ভালো লাগতেছে ভাইয়া। আচ্ছা তাহলে সামনের দিকে যাই আর কি, মানে এইগুলো বিষয়ে অবশ্য জানার দরকার আছে আর কি, আমারও কিন্তু ভুলে গেছে, আমিও আপনাদেরকে পড়াচ্ছি আমারও শেখা হচ্ছে এই আর কি, পরে অঙ্ক করার ক্ষেত্রে এই বিষয়গুলো আবার লাগবেও, সমস্যা নাই, খুঁটিনাটি এই বিষয়গুলো লাগবে। তো আমরা এই বিষয়টা বুঝলাম যে আই ডট আই সমান হয় কি ওয়ান, জে ডট জে সমান ওয়ান, কে ডট কে সমান ওয়ান, এখন আই ডট জে সমান কী হয় জিরো হয় এটা আমরা কীভাবে হয় দেখলাম, তারপর আই ডট কে যদি হয় এটা সমান আবার কী হয় দেখেন, আই ডট কে সমান হয় আবার জিরো ঠিক একইভাবে আর কি, আই এর মান ওয়ান, কে এর মান ওয়ান, আর এখানে যে কোণটা আই ডট কে, তাহলে এখানকার যে কোণটা সেটা কিন্তু এটা 90 ডিগ্রি, ঠিক আছে, এটা ঠিকভাবে অঙ্কন করলে 90 ডিগ্রি হবে, তো এই জন্য এটা জিরো। তো এইভাবে হচ্ছে বাকিগুলো সব জিরো হয়, শুধুমাত্র আই ডট আই হলে ওয়ান হয়, জে ডট জে হলে ওয়ান হয়, কে ডট কে হলে ওয়ান হয়, বাকি সবগুলোর ডটগুলো অর্থাৎ আই ডট জে, আই ডট কে, জে ডট আই, জে ডট কে, কে ডট আই, কে ডট জে সবগুলোই কী হয় জিরো হয়। তো এই হচ্ছে বিষয়, এই বিষয়গুলো লাগবে পরবর্তীতে। এরপর কার্তেশীয় পদ্ধতিতে ডট প্রোডাক্ট, এখানে এ ভেক্টর সমান যদি এরকমের হয় যে এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে, এবং বি ভেক্টর সমান যদি হয় বি ওয়ান আই প্লাস এটা প্লাস হবে আর কি, বি টু জে প্লাস বি থ্রি কে হইলে এ ডট বি সমান কী হয় দেখেন, এই আই আর আই গুণগুলো তো এর মান ওয়ান, তাহলে এ ওয়ান বি ওয়ান হবে, তারপরে প্লাস প্লাস দিয়ে দেবেন, তারপর কি জে আর জে গুণগুলো তো ওয়ান হয়, তার মানে এ টু বি টু হবে, এটা একটু আগে করে দেখাইলাম। তো এই পর্যন্ত বুঝছেন বিষয়গুলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। বুঝছি। আচ্ছা তো এরপরে দেখেন, এরপরে আরো কিছু সূত্র যদি থাকে আমি একটু দেখাই দিচ্ছি। আচ্ছা এখানে আরও দেওয়া আছে দেখেন, আপনারা হচ্ছে ভেক্টরের গুণনের ধর্মাবলী, ভেক্টর গুণনের ধর্মাবলী কি, দুইটি ভেক্টর এ এবং বি যদি দুইটা ভেক্টর হয়, এর মধ্যবর্তী কোণ থিটা হলে আমাদের সাইন থিটা সমান হয় এ ভেক্টরের মান ক্রস গুণন করতে হবে বি ভেক্টরের মান, নিচে হবে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান, তার মানে এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান বাইর করার পর সেটাকে ক্রস গুণন করে দিতে হবে, আর নিচে কী হবে এ ভেক্টরের মান এবং হবে বি ভেক্টরের মান, এখানে থিটা সমান সাইন ইনভার্সও লিখতে পারেন অথবা সাইন থিটার সমান আপনি এই মানটা লিখতে পারেন। এরপরে কি এ ভেক্টর এবং বি ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হইলে কি হবে, মানে কখন পরস্পর সমান্তরাল হবে, যখন এ এবং বি ভেক্টরের ক্রস গুণন সমান জিরো হবে, সেক্ষেত্রে আপনি বলতে পারবেন যে ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল, আর যদি এ ডট বি সমান জিরো হয় তাহলে আপনি বলতে পারবেন যে ভেক্টর দুইটা পরস্পর লম্ব। তো এই হচ্ছে বিষয়। এরপরে দেখেন, আমরা একটু আগে দেখলাম যে এ ডট বি সমান কী লেখা যায়, এ বি কস থিটা, কিন্তু এখানে ক্রস গুণের বেলায় এ ক্রস বি অর্থাৎ এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান কী লেখা যাবে, এখানে একটা একক ভেক্টর চলে আসবে এন, এবং এখানে এ বি আর এই যে ক্রসটা উঠে যাওয়ার কারণে এখানে সাইন থিটা চলে আসবে, ঠিক আছে, এই বিষয়গুলো জানতে হবে। তো এরপরে এই বিষয়গুলো বুঝছেন? আচ্ছা তো এরপরে দেখেন, আপনারা হচ্ছে জ্যামিতিক গুণাবলী, কোনো সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় এ এবং বি ভেক্টরদ্বয় দ্বারা সূচিত হইলে উহাদের ক্রস গুণের মান কী হবে, সামান্তরিকের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল যদি এ একটা ভেক্টর হয় বি একটা ভেক্টর হয় ত্রিভুজের দুইটি বাহু সূচিত হয় তবে উক্ত ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি, আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, তো এখানে হাফ ইন্টু কী হবে দেখেন এ এবং বি ভেক্টরের ক্রস গুণন করে তার মানটা আর কি। তো এভাবে এই সূত্রগুলো হচ্ছে আপনারা একটু দেখে নেবেন আর কি। তো এরপরে দেখেন, মৌলিক একক ভেক্টর সমূহের মধ্যে ক্রস প্রোডাক্ট, আমরা একটু আগে দেখলাম যে আই ডট আই সমান কী হয় ওয়ান হয়, জে ডট জে সমান ওয়ান হয়, কে ডট কে সমান ওয়ান হয়, এবং বাকি সবগুলো অর্থাৎ আই ডট যদি আপনার কে হয় তাহলে জিরো হয়, আই ডট যদি আপনার কী হয় আই হয় সেক্ষেত্রে আপনার জিরো হবে, অর্থাৎ এই একই রকমের গুণ হলে সেটা ওয়ান হয়, বাকিগুলো সবগুলো জিরো হয়, কিন্তু এখানে বিষয়টা অন্য রকমের দেখেন, আই আর আই যদি ক্রস গুণন হয় সেক্ষেত্রে আপনার জিরো হবে, জে আর জে যদি ক্রস গুণন হয় সেক্ষেত্রে আপনার জিরো হবে, কে আর কে যদি ক্রস গুণন হয় সেক্ষেত্রে জিরো হবে,
আবার এখানে দেখেন আরেকটা বিষয়, আমি চিত্রটার মাধ্যমে বুঝাই দিলে সহজে বুঝতে পারবেন। দেখেন আচ্ছা, এই ত্রিমাত্রিক কার্টেসিয়ান স্থানাঙ্ক ধরেন এটা আই, এটা হচ্ছে আমাদের জে, এটা হচ্ছে কে। আচ্ছা এর মাথায় ক্যাপ দেওয়া আছে, ক্যাপ দিয়ে দিবেন আর কি। তো এখন দেখেন আপনার হচ্ছে কি আই জে, এই আই জে গুণ করলে হচ্ছে আপনার কি, দেখেন আই জে গুণ করলে হচ্ছে কে, ঠিক আছে। আবার জে কে গুণ করলে হবে আপনার আই, এখানে কিন্তু লেখা আছে, দেখা যাচ্ছে কি না, এই যে আই আর জে গুণ করলে আপনার হবে কে, মানে ক্রস গুণন, কিন্তু আই আর জে ক্রস গুণন করলে হবে কে, আবার জে আর কে ক্রস গুণন করলে হবে আই, এরপরে আবার কে আর আই যদি ক্রস গুণন করেন তাহলে হবে জে। বিষয়গুলো বুঝছেন? এই লাইনটা হ্যাঁ। এরপরে দেখেন যদি আপনি উল্টা দিক থেকে যান, ধরেন আপনি কি করলেন জে ক্রস আই, দেখেন উল্টা দিক, আমি এতক্ষণ এই যে এটা কি ঘড়ির কাটার দিকে, এখন যদি আমি বিপরীত দিকে দেখাই তাহলে যে ক্রোথ হচ্ছে, যদি আপনি আই নেন তাহলে কি হবে আপনার মাইনাস কে হবে, কে হবে ঠিকই কিন্তু মাইনাস কে হবে, ঠিক একইভাবে আই আর কে যদি নেন তাহলে যে হবে ঠিকই কিন্তু মাইনাস যে হবে, ঠিক একইভাবে যদি আপনি আবার কি করেন আই ক্রোস ইজে কে নিলে কি হবে মাইনাস যে হবে, এই যে লেখা আছে আই ক্রোস কে যদি হয় তাহলে হবে মাইনাস যে, ঠিক একইভাবে কে আর যে যদি নেন তাহলে আপনার হবে মাইনাস আই হবে, ঠিক আছে। এখানে মাইনাসটা বাদ পড়ছে, এখানে মাইনাস দিবেন, এত ভুল হইলে তো সমস্যা। আচ্ছা এখানে কে ক্রোস জে, কে ক্রোস জে সমান হবে মাইনাস আই আর কি, এই হচ্ছে বিষয়। তো এরপরে দেখেন কার্তিসীয় পদ্ধতির ক্রোস প্রোডাক্ট কি, এ ভেক্টর সমান যদি এটা হয় বি ভেক্টর সমান এটা হয় তাহলে এ ক্রোস বি সমান কি হবে আই জে কে, আই এর নিচে অর্থাৎ এ ভেক্টর সমান যেটা থাকবে আই এর নিচে আই এর সহক, জে এর নিচে জে এর সহক, কে এর নিচে কে এর সহক, আবার বি সমান যেটা আছে সেটার আই এর নিচে আই এর সহক, জে এর নিচে জে এর সহক, কে এর নিচে কে এর সহক। এরপরে বাকি কাজগুলো আমরা জানি আর কি। এবার এ ভেক্টর এবং বি ভেক্টর প্রত্যেক ভেক্টরের উপর লম্ব একক ভেক্টর কি হবে, যেমন লম্ব একক ভেক্টর আগে আমরা শিখছিলাম ইটা সমান যে এ ক্রস প্লাস মাইনাস এ ক্রস বি, মানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ভাগ এ ক্রস বি ভেক্টরের মান, ঠিক আছে। এই সূত্রগুলো একটু জেনে নিলেই হবে। এরপরে যদি আমি দেখাই, এরপরে হচ্ছে এই সূত্রটার প্রমাণটা আমাদের ফার্স্ট ইয়ারেও আছে, আমরা শিখছিলাম আর কি। দেখেন এ ক্রস বি ক্রস সি সমান কী লেখা যাবে, এ ডট সি ইন্টু বি মাইনাস হচ্ছে এ ডট বি ইন্টু সি। আচ্ছা এটা এটা কীভাবে আমি মনে রাখছিলাম যদি একটু বলি, দেখেন নিজ নিজ বলতে আমি এটাকে যদি বলি নিজ নিজ ডট দূরে ইন্টু কাছে, দেখেন নিজ ডট দূরে আছে কোনটা সি, তাহলে নিজ ডট দূরে ইন্টু মানে ফার্স্ট ব্র্যাকেট কাছে কোনটা আছে বি ভেক্টর মাইনাস, আবার কি নিজ ডট এখানে দূরে নিয়েছিলাম এখন কাছে, নিজ ডট কাছে ইন্টু দূরে, দূরে কে আছে সি ভেক্টর আছে। আপনি দুই চারবার প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ পারবেন। দেখেন আমি লিখে দিই আর কি, নিজ ডট দূরে ইন্টু কাছে, এরপর হবে মাইনাস, আবার হবে নিজ ডট কাছে ইন্টু দূরে। আচ্ছা বিষয়টা বুঝছেন? আচ্ছা এভাবে সূত্রটা মনে রাখলেই হবে, যারা দু একবার প্র্যাকটিস করবেন আপনারা লিখে লিখে তাহলে ইনশাল্লাহ পারবেন। তো এরপরে দেখেন স্কেলার ফাংশন, স্কেলারের মান ফাংশন, এগুলো ক্যালকুলাস টুতে আমরা পড়ছি আর কি, ওখান এগুলো তো আর না জানার কিছু নাই। ভেক্টর ফাংশনের পরামিতিক সমীকরণ, ভেক্টর ফাংশনের ডোমেন, ভেক্টর ফাংশনের সীমা, এগুলো কিন্তু আমরা ক্যালকুলাস টুতে পড়ছি, কিছুদিন আগেই পড়লাম, এগুলো মনে হয় না যে আলাদা করে কিছু বোঝার আছে। এবার এই যে ভেক্টর ফাংশনের কি অন্তরজ নির্ণয়ের এই সূত্র, এফ প্রাইম অফ টি সমান লিমিট এস টেন্স টু জিরো এফ অফ টি প্লাস এস মাইনাস এফ অফ টি ভাগ এস, ইয়ার সীমা বিদ্যমান থাকে, এগুলো কিন্তু আমরা কিছুদিন আগেই শিখছি, ঠিক আছে, অর্থাৎ ক্যালকুলাস টু সেকেন্ড ইয়ারে শিখছিলাম। এবার ভেক্টর ফাংশনের অন্তরীকরণের নিয়ম কি, ডিডি ডি ডিটি সি যদি থাকে, অর্থাৎ টি সাপেক্ষে ধ্রুবক কোনো ফাংশনের অন্তরীকরণ করলে জিরো হবে, তারপর হচ্ছে কে এফ অফ টি যদি হয় তাহলে এখানে কেটা ধ্রুবক বাইরে চলে আসবে, ডি 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 এফ অফ টি অর্থাৎ ফাংশন যেটা থাকবে টি এর ফাংশন সেটাকে অন্তরীকরণ করতে হবে। তো এই বিষয়গুলো আসলে পারার কথা, সূত্রগুলো একটু দেখে নেবেন আর কি, যদি লাগে পরবর্তীতে তাহলে লাগবে। এবারে যে স্কেলার ফিল্ড, তারপর হচ্ছে ভেক্টর ফিল্ড, ঠিক আছে, এগুলো আমরা চ্যাপ্টার বারোতে বসছিলাম ক্যালকুলাস টু এর, যে স্কেলার ফিল্ড কি শূন্য কোনো রিজিয়নে প্রত্যেক এক্স ওয়া কমা ওয়াই কমা জেড বিন্দুতে যদি সংজ্ঞায়িত স্কেলার ফাংশন ফাই অফ এক্স কমা ওয়াই কমা জেড পাওয়া যায় তবে এই ফাই অফ এক্স কমা ওয়াই কমা জেড স্কেলার ফিল্ড প্রকাশ করে। তো আর কি এগুলো পরীক্ষা যদি আপনার ব্রিফে আসে আর কি আসতে পারে, না হলে নাই। এই
তো এগুলো হচ্ছে একটু পড়ে নিলে আমাদের কিন্তু চ্যাপ্টারটা শেষ আর কি। এখানে শেষের দিকে আবার কিছু সূত্র দেয়া আছে, সূত্রগুলো হচ্ছে যে আপনার এই দিকে যে সূত্রগুলো আলোচনা করলাম এই সূত্রগুলো এখানেও দেয়া আছে আর কি, যে এ ডট বি ক্রস সি সমান হচ্ছে কি আপনার লেখা যাবে বি ডট সি ক্রস এ, অর্থাৎ আপনি একবার বিটাকে বাইরে লিখে ডট দিয়ে লিখতে পারবেন, আরেকবার হচ্ছে সিটাকে বাইরে লিখে লিখতে পারবেন। দেখেন এ ডট বি ক্রস সি সমান কি হয়েছে বি ডট সি ক্রস এ লেখা যাবে, আবার সিটাকে বাইরে লিখে অর্থাৎ সি ভেক্টর ডট এ ক্রস বি লেখা যাবে। অর্থাৎ এই সূত্রগুলো জাস্ট একটু পড়বেন, তারপর হচ্ছে এ ক্রস বি ডট হচ্ছে সি ক্রস ডি, ভেক্টর চিহ্ন বারবার না বলি। তো এরপরে কী হবে দেখেন, এটা হচ্ছে আপনি স্বাভাবিকভাবেই গুণ করবেন এ ডট সি, তারপর হচ্ছে আপনার বি ডট সি না বি ডট ডি, দেখেন এ ডট সি তারপর ইনটু হচ্ছে আপনার বি ডট ডি, তারপরে কী হবে মাইনাস হবে এ ডট ডি তারপর হচ্ছে বি ডট সি, ঠিক আছে। অর্থাৎ এ ডট সি তারপর হবে আপনার বি ডট ডি, তারপরে হবে কি মাইনাস হবে কি হবে এরপর এ ডট ডি বি ডট সি, এই হচ্ছে বিষয়। এটা সমান আবার লেখা যাবে এভাবে লেখা যাবে আর কি। তো জাস্ট যখন আমাদের অঙ্কগুলো করবো দুই একবার প্র্যাকটিস করলে এগুলো মনে থাকবে ইনশাল্লাহ। তো এরপরে আরও কিছু সূত্র দেওয়া আছে দেখেন, আরও কিছু সূত্র দেওয়া আছে, যেমন হচ্ছে আপনার এই যে এ বি সি ভেক্টর ত্রয় সমতলীয় হওয়ার শর্ত কি এ বি সি অর্থাৎ এ কমা বি কমা সি এ থার্ড ব্র্যাকেট দিয়ে সমান যদি জিরো হয় আর কি। এবং এগুলো এই সূত্রগুলো কিন্তু আপনার জিওমেট্রিতে আছে, আপনাদের কি মনে আছে বিষয়গুলো দেখেন তো একটু। এগুলো হচ্ছে যে কিছুদিন আগেই হচ্ছে আমি ফার্স্ট ইয়ারেদের পড়াইলাম আর কি। তো এগুলো কিন্তু আপনার জিওমেট্রিতে এগুলো সবগুলোই দেওয়া আছে আর কি, বুঝছেন। তো এই যে দেখেন আপনার এখানে কিন্তু দেখেন এই যে দেওয়া আছে, কোনো সামুদ্রিক আকার ঘনবস্তু এত এত যদি সূচিত হয় এত বা এত আকারে ঘনবস্তুর আয়তন নির্দেশ করে, এই একতলীয় বা সমতলীয় হয় কখন, এই এই সূত্রগুলো কিন্তু আমরা এদের এখানে প্রমাণও আছে, ঠিক আছে। তো এখান থেকে দেখলেই হবে আর কি, আগে সূত্রগুলো এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তারপরে এই যে এ কোষ যে আমরা যে সূত্রটা দেখলাম, দেখি নিজ ডট দূরে ইন্টু কাছে মাইনাস নিজ ডট কাছে ইন্টু দূরে, ঠিক আছে, এটার কিন্তু প্রমাণটাও এখানে আছে আর কি। এগুলো আগে থেকেই শেখায় আছে আমাদের, যা হচ্ছে আমরা সূত্রটা একটু মনে রাখবো যাতে অঙ্কগুলো করার ক্ষেত্রে কাজে লাগে আর কি, যদি কাজে লাগে সেক্ষেত্রে অ্যাপ্লাই করব আর কি। তো এই হচ্ছে বিষয়। তো আজকের ক্লাস এই পর্যন্তই আর কি, এই সূত্রগুলো যখন আমাদের লাগবে তখন আমরা দেখব। এবং এগুলোর কিন্তু প্রমাণ আবার হচ্ছে আমরা ক্যালকুলাস টুতে শিখছিলাম, বুঝছেন। আমাদের যা হইলে মানে এখন মনে না থাকলে আমরা যখন অঙ্কগুলো করবো সেক্ষেত্রে আমাদের এগুলো এমনিতেই স্মরণ হবে আর কি। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত আর কি, সামনের ক্লাসটা ইনশাল্লাহ চ্যাপ্টার টু নিয়ে হবে। এবং চ্যাপ্টার টু হচ্ছে আমি গণে দেখছি আর কি যে 45টার মতো অঙ্ক আছে, আর তারপরে চ্যাপ্টারটাতে আপনার 35টার মতো অঙ্ক আছে, তাহলে সব মিলিয়ে দেখা যাবে যে 50-80টার মতো অঙ্ক করা লাগবে। প্রায় আপনার হচ্ছে যদি 60টা মানে 10টা করেও যদি অঙ্ক করি তাও কিন্তু এক সপ্তাহ লাগবে আর কি, 8-9 দিন লাগবে। তো দেখা যাক কদ্দূর কী হয়। তো আপনাদের হচ্ছে আজকের ক্লাসটা সম্পর্কে কারো কোনো মতামত থাকলে জানাতে পারেন। এদিকে চ্যাপ্টার দুইটাই, চ্যাপ্টার তিনটা আছে, টোটাল তিনটা। হ্যাঁ হ্যাঁ, তবে আজকের ক্লাসটা হচ্ছে যে কোনো জায়গায় কারো কোনো প্রশ্ন থাকলে এটা আগে বলেন, তারপরে বই নিয়ে আলোচনা হচ্ছে চ্যাপ্টার কয়টা কি না কি। প্রশ্ন নাই ভাইরা, এগুলো তো আগের পড়া, অনেক আগেরই পড়া তো। হ্যাঁ হ্যাঁ।